যাত্রীদের হট্টগোলে সরগরম থাকা নগর পরিবহনের টিকিট কাউন্টারে এখন ধুলো আর বালির আস্তরণ। তালাবদ্ধ দরজা খোলা হয়নি দীর্ঘদিন। দেশ স্বাধীনের পর থেকেই খুলনায় নগর পরিবহনের যাত্রা শুরু। 90-এর দশকে খুলনার দুটি রুট, রূপসা থেকে ফুলতলা ও রূপসা থেকে শাহপুর পর্যন্ত 7টি বাস চলাচল করত। আর্থিক ক্ষতির মুখে 2019 সালে নগর পরিবহন সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর 2022 সালের আগস্টে 6টি বাস রাস্তায় নামানো হলেও 2 মাসের মধ্যে আবারও মুখ থুবড়ে পড়ে। বর্তমানে খুলনার রূপসাঘাট থেকে ফুলতলা পর্যন্ত মাহেন্দ্রা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি 60 থেকে 70 টাকা, অথচ নগর পরিবহনে এই ভাড়া ছিল 25 থেকে 30 টাকা, আর শিক্ষার্থীদের জন্য অর্ধেক। রাস্তা পার হতে গেলে আধা ঘন্টা লাগে, এবং গাড়িগুলো দেখেন কিভাবে পার্কিং করছে, মানুষের মানে একেবারে না বিশ্বাস, বসবাসের অযোগ্য হয়ে গেছে। ভাড়াটা কমলে আসলে ভালো হতো, কি স্টুডেন্টদের জন্য ভালো হতো। নগর পরিবহনগুলো যে ছিল আসলে আমাদের জন্য অনেক ইতিবাচক ছিল। নগর পরিবহন চালু করতে সিটি কর্পোরেশনের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন নাগরিক নেতা। দীর্ঘ এক যুগের অধিক সময় বন্ধ রাখার পরেও সেটি চালু করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত মধ্য দিয়ে, তাদের উদ্যোগের মধ্য দিয়ে এটি বাস্তবায়ন করা দরকার। তবে করোনাকালীন সংকট এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নগর পরিবহন বন্ধের অন্যতম কারণ বলছেন পরিবহন মালিক। একদিকে হচ্ছে করোনা, আরেকদিকে হচ্ছে এই জিনিস মানে তেলের মূল্য বৃদ্ধি, আর যাত্রীরা আরেকদিকে চাচ্ছে যে সময় স্বল্প সময়ের ভিতরে যাতে পৌঁছানো যায়, এই কারণে কিন্তু নগর পরিবহন আমরা চালাতে পারতেছি না, চলতেছে না। আর সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক নগর পরিবহন চালুর পরিকল্পনার কথা জানান বাস মালিক সমিতির নেতা। অত্যাধুনিক গাড়ি, এবং আপনার যদি আমাকে বললাম যেটা এসি গাড়ি দেওয়া যায়, তাহলে হয়তো এটা আবার এই মার্কেটটা আমরা ফিরে পাবো। বর্তমানে নগরীতে 20,000-এর বেশি 3-চাকার বাহন চলাচল করে। পরিসংখ্যান অনুযায়ী খুলনা শহরে 7 লাখ মানুষের বাস, এর মধ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষ 3-চাকার বাহনে যাতায়াত করেন। নগর পরিবহন না থাকায় এসব যাত্রীদের মাসে অতিরিক্ত ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। তাই ভোগান্তি ও ব্যয় কমাতে নগর পরিবহন চালুর দাবি তাদের। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।